Hello. Good evening, madam. Good evening. এটা কি প্রফেসর ডক্টর নক্ষত্র রায়ের নাম্বার? হ্যাঁ, কিন্তু উনি তো বাড়িতে নেই, হাসপাতাল থেকে এখন ফেরেনি। ও, আপনি এক কাজ করুন না, আপনি হাসপাতালে ফোন করুন, ওখানে পেয়ে যাবেন নেফ্রোলজি। না ম্যাডাম, আসলে ডক্টর রায়ের সঙ্গে আমার দরকার নয়, আমার দরকারটা ওর মেয়ে তিতিরের সঙ্গে। তিতির? হ্যাঁ, ও বাড়ি আছে। আসলে আমি ওর মোবাইলে বারবার ট্রাই করছি, কিন্তু মোবাইল তো সুইচড অফ। আপনি কে বলছেন? আমি ওর বন্ধুর বাবা, আমার নাম রাঘব মজুমদার। ও আচ্ছা আচ্ছা। আরে ম্যাডাম শুনুন, চিন্তা করার কিছু নেই, আসলে আমার ছেলের ব্যাপারে আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ধরুন, আমি দেখছি আছে কিনা। হ্যাঁ ওকে, ঠিক আছে, আমি ধরছি। causes the medial border of the scapula, especially the lower angle to stand out from the ribs. তোর ফোন বলে দাও, আমি নেইটি কিছু একটা বলে দাও, এখন কথা বলতে একদম পারবো না। তুমি বলে দাও, সেটা তুমি নিচে পড়ো, ধরো। কার ফোন? রাখো মজুমদার। হ্যালো, কে তিতির বলছো? হ্যাঁ আঙ্কল। তোমার তো সামনে পরীক্ষা। হ্যাঁ পরীক্ষা তো, কিন্তু কিছু প্রিপারেশন হয়নি এখনো। হ্যাঁ, পড়াশোনা একদম নেগলেক্ট করো না। তারপর তোমার বন্ধুর খবর কি? বাবল পড়াশোনা করছে? হুম। দেখো তিতির, তুমি তো আমার ছেলের বন্ধু, তোমার কাছে আমি একটা আবদার করতে পারি? বলো। আমি একবার আহ্বানের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার মনে হয় না ও তোমার সাথে কথা বলবে, ওর এখনো অনেক অভিমান আছে। হ্যাঁ আমি জানি, ওর আমার উপরে অনেক অভিমান। তবে তুমি বললে ও কথাটা ফেলতে পারে না নিশ্চয়ই, সেই জন্যই তোমাকে বলছি। তবে না, আমি এক্ষুনি বলছি না, কারণ তোমাদের সামনে পরীক্ষা, এখন ডিস্টার্ব হওয়াটা ঠিক নয়। হুম, পরীক্ষার পরেই না হয়। আইল টক টু হিম। আঙ্কেল তুমি আমার একটা সত্যি কথা বলবে? আমি জানি তোমার অনেক প্রশ্ন, অনেক কোয়েরি। আচ্ছা তোমার কেন, বাবলেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে। শ্রোতিদির, আমি তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু সম্পূর্ণ নির্দোষ নই। তাই নাকি? হ্যাঁ আমি তাই বলছি। তিতির, আমার ভুল হয়েছিল নন্দিতাকে ওভাবে ছেড়ে চলে আসা। আমার উচিত হয়নি চলে আসার সময় আগাস ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটা ওপেন করা। আমি বুঝতে পারিনি যে নন্দিতাটা চালাতে পারবে না। আমার আরো উচিত হয়নি আহ্বানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা। যাক, তোমাকে তো এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ তুমি হয়তো ভাববে যে আমি আঙ্কেল আমি রাখছি। হ্যাঁ ঠিক আছে, ওকে রাখ। হঠাৎ হঠাৎ এরমভাবে নেচে ওঠে, ওকে কিছু বলতে চায়?
রাঘব মজুমদার লোকটি কে? ওই তো আহ্বানের বাবা। আমি তো শুনেছিলাম ওর বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই। নেই তো। তোমার সাথে কি করে পরিচয় হলো? আমি গেছিলাম তো একদিন। তুমি কিন্তু আননেসেসারি এসব ঝামেলা ঢোকাচ্ছ বাড়িতে তিতির। বন্ধু বান্ধব থাকা ভালো, আমি অপছন্দ করি না, কিন্তু এটা ঠিক না। এই তো সামনে ফেস্ট গেল, খুব ভালো লেগেছে। না তোদের বেশ ভালো হয়েছিল, তো কয়েকটা জিনিস বাদ দিয়ে বসো, আমি আমি সব কটা এনিওয়ে ওটা তর্কের ব্যাপার। তো আমার এটা ওই গানটা হচ্ছিল না পুরানো সেই দিনের কথা, আমার একটা নস্টালজি আর কিছু দেবে আমার একটা ওই নস্টালজিক ফিলিং হচ্ছিল। আমার মনে পড়ে যাচ্ছিলো সেই কলেজে যখন প্রথম ঢুকেছি তখনও তো র্যাগিং ছিল, তো আমাকেও আমার উপর হয়েছিল র্যাগিং। এমনি রাত্রিবেলা আমাকে ঘরে ঢুকে নিয়ে গেল একটা ওই হস্টেলে একটা জায়গায়, কী হলো যে এই শোনো তুমি তোমাকে গান গাইতে হবে। হ্যাঁ গান গেয়েছিলে নাকি? গিয়েছিলাম মানে গাইতে বাধ্য, যা বলবে তো গান বাধ্য হলে গান বাধ্য হবে, গান গিয়েছিল গান গাও। আর যে আমি তো বললাম যে হ্যাঁ আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, তো বলে রবীন্দ্রসঙ্গীত চলবে তবে হিন্দি গানে সুরে গাইতে হবে, নাও শুরু করো। তো আমি তো শুরু করেছি পুরানো সেই দিনের কথা, এক লাইন হয়নি পেছনে মাথায় চাটি, বললাম না হিন্দি গানের সুরে, হিন্দি গানের সুরে কি করে গাইবো? মানে তুমি ওই রবীন্দ্রসঙ্গীতের সুরটাই গাইছো? হ্যাঁ, তখন হিন্দি গান শুনতে শুনতাম টুনতাম নাকি, দূর গানই শুনতাম না সেভাবে। তো যাই হোক, তা ওপাশ থেকে একজন সিনিয়র দাদা বলে দেখেন, তাই শোনো তুমি হায়ার সেকেন্ডারিতে কত পেয়েছিলে অঙ্কে? তো আমি বললাম যে 196। বলে কি 98%? মানে যেন কত অপরাধ করেছি 98% পেয়ে। আমি তো কাঁচু মাছু মুখ করে তাকিয়ে আছি, কি বলবো বুঝতে পারছি। তুমি কাঁচু মাছু হয়ে কোত্থেকে শিখেছো এসব? কখনো শিখেছো কাঁচু মাছু হয়ে থাকা? না আমার তো মনে হয় না। ওর মা না কোনোদিন আমার ভালো দেখলো না, চিরকাল এক জিনিস। কেন আমি কি 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 আমি কি উদ্ধত? ও বাবা থামো, তুমি চুপ করো, তুমি গল্পটা বলো। হ্যাঁ, তাই সে আমাকে বলছে একটা প্রবলেম দিচ্ছে সলভ করো, কি বলে বলে 10 গুনবো তার মধ্যে বলতে হবে x-a (x-b) (x-c) (x-z) কত হয়, কত হয় জিরো হয় তো? তো তখন তো ওই যে যে গান গাইতে বলেছিল সে এবার বলছে যে ও আমাকে সব থেকে ভুগিয়েছিল, কি এখন ওয়ার্ল্ড ফেমাস অর্থোপেডিক সার্জন ডক্টর নিরঞ্জন চ্যাটার্জি। আমার সঙ্গে আলাপ আছে, বলো না তুমি। তারপর তাহলে বলছে আচ্ছা তুমি তো বলে দিলে জিরো, এক্সপ্লেন করো কেন। আচ্ছা তুমি বলো তো, আমি কি বলে তো কি ওই কেন জিরো হলো আর কি? আমার এসব এখন মনে নেই, কবে পড়াশোনা ছেড়ে দিয়েছি সব মনে থাকে? এটা কি আলুর তরকারি? বারণ করেছি বারবার আলু দিতে, খাও তো, এটা খাই না সেটা খাই না। তুমি অঙ্ক ভুলে গেছো? সংসারে এসব দায়িত্ব থাকলে কি আর এসব মাথায় থাকে? তুমি খাচ্ছ না কেন? খাচ্ছি তো, বেশি খাবো না, ভালো লাগছে না। আচ্ছা এরকম ভাবে খেলে পড়াশোনা হবে, বড় হতে পারবে, কোনোদিন বুদ্ধি বাড়বে? ভাল লাগছে না খেতে। না ভাল লাগছে না মানে? জল খাই। ওই তো সিম্ফনিতে গিয়ে আড্ডা মারতে খুব ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে। আমি একদিন ম্যানেজারকে গিয়ে বলে আসবো, দাঁড়াও।
তোমার কথা মোটেও শুনবে না ওরা। হ্যাঁ ওখানে গিয়ে তোমরা টেবিল বাজাবে, হইচই করবে, খুব ভালো লাগে না? আমাদের জন্য ওদের ব্যবসা চলে তো। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, এখন আর এসব নয়। যা হবার হয়ে গেছে, এবার পড়াশোনার দিকে মন দাও। কি হয়ে গেছে? এই যে কোন বাবা মার মধ্যে ঝামেলা, কার ডিভোর্স হচ্ছে, কার মামলায় জড়িয়ে পড়ছে, সব কিছু তো তোমার দুশ্চিন্তা। তোমারটা কিভাবে শুনি? যা হওয়ার তো হয়ে গেছে, আমি বলছি কেউ কারোর জন্য নয় পৃথিবীতে। না যা হওয়ার হয়ে গেছে মানে কি কি হয়ে গেছে বলছো তুমি? না x মাইনাস এ। আচ্ছা আমি, তুমি কি চুপ করবে? আমি এমনি বলেছি, ঠিক আছে দিদির? আমি পরিষ্কার করে একটা কথা বলছি, তুমি এসব আর চিন্তা করো না, তুমি তোমার পড়াশোনার দিকে নজর দাও। দিদি তোর আর কিছু লাগবে না? না আমার লাগবে না। একটা করে রুটি দি। সব সময় মনে রাখবে একা এগোতে হবে নিজেকে। বাবা মা সবসময় সঙ্গে থাকে না। মোটেও না, তোমরা সবসময় সঙ্গে থাকবে। সবাই তাই ভাবে, সারা জীবন থাকবে বাবা মা। রেডিও পাচ্ছে কোথায় বলতো? রেডিও? না রেডিও কোথায় বাজবে? বাজবে না? না। রাত্রিরে খাবার সময় মহাপুরুষের বাণী করতে গিয়ে শোনা যাচ্ছে। মেয়ের সঙ্গে ছেলে মানুষই রয়ে গেলে স্বীকার করলে এতদিনে? চিরকাল তো বুড়ো মানুষ বলে। স্যার এই যে এই জায়গাটাতে, আমরা এই জায়গাটাতেই প্রথম বডিটাকে দেখতে পাই। আপনি যেখানে বসে আছেন ওদিকটা মাথাটা ছিল। হ্যাঁ স্যার। আর এই আমার পায়ের দিকে এদিকে পাটা ছিল। অবশ্য লাস্টটা একটা স্লিপিং ব্যাগের মধ্যে ছিল, বুঝলেন? স্লিপিং ব্যাগটা খুব ক্ষত বিক্ষত অবস্থায় ছিল। আর একটা ইনফরমেশন স্যার, মানে এই জঙ্গলটা কিন্তু আমাদের সুন্দরবন জঙ্গলের সঙ্গে অনেকটা রিলেটেড। খুব মানে এখানকার কাছাকাছি আমরা যখন এলাম আর কি লাস্টটা দেখতে, তখন দেখলাম যে মানে এখানকার কিছু স্থানীয় মানে ওই শেয়াল কুকুর থাকে না বন্য, সব এসে ওই তো খাবলা খাবলি করেছিল হয়তো। এদিকটা একটু টর্চ মারুন। লাশ কবে যেন পাওয়া গেল বললেন আপনি? বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ স্যার, বৃহস্পতিবার পায়। বৃহস্পতিবার, এতদিন পরে, শুক্র শনি রবি সোম। আচ্ছা আশেপাশে কিছু পাওয়া গেছে? না না স্যার, সেরকম কিছু তো পাওয়া যায়নি। আচ্ছা মিস্টার দত্ত, আপনার মনে হয় আততায়ী কজন ছিলেন? মিনিমাম তিনজন স্যার, চারজনও হতে পারে। কারণ খান্না সাহেবের মতো বডিটাকে একজন বা দুজনের পক্ষে আনা সম্ভব না। তার মানে আপনি বলছেন তিন চারজন লোক হতে পারে? এক্স্যাক্টলি। প্রিয়াঙ্কা, তোমার নজরে রিমার্কেবল কিছু পড়ছে? নো স্যার। তো এই জায়গাটা দেখে কি লোকজন যাতায়াত করে? না স্যার, ঠিক যাতায়াত করে না, কারণ এটা তো একটা জঙ্গল। এখান থেকে কিছুটা দূরে ওইদিকে একটা মানে হেঁটে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, সাধারণত মানুষ ওদিক থেকে যাতায়াত করে আর কি। আসলে বিনপুর থেকে মহেশতলা এই রাস্তাটা অনেকটা মানে ইউ টার্নের মতো আর কি। দিনের বেলা লোকজন যাতায়াত করে তার একটাই কারণ, কারণ জঙ্গলের ভেতর দিয়ে যাতায়াত করলে রাস্তার খুব শর্টকাট হয় আর কি। কিন্তু স্যার রাত্রের বেলা একা একা যাওয়ার কারো সাহস নেই। যারা আপনার কাছে এই লাশের ব্যাপারটা রিপোর্ট করেছিল তারা কি স্থানীয় বাসিন্দা? না স্যার, স্থানীয় বাসিন্দা কেউ না, মানে এই জঙ্গলের চারিদিকে অনেক ভেড়ি আছে, তারা ওই দুজনেই ভেড়ি পাহারা টাহারা দেয় আর কি। রাত্রেবেলা হয়তো দেরি হয়ে গেছিল, তাই খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য এখান থেকে ক্রস করছিল। ভেড়ি ভেড়ি এখান থেকে কত দূর? আপনার স্যার নিয়ার অ্যাবাউট হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার? তাহলে একটা ব্যাপার প্রিয়াঙ্কা বুঝতে পারছো? Yes sir. যে আততায়ীরা এই এলাকার জিওগ্রাফি সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নয়। কেন স্যার? তার কারণ তারা যদি ওয়াকিবহাল হতো তাহলে লাশটা এখানে না ফেলে আর একটু দূর টেনে নিয়ে গিয়ে ওই ভেড়ির জলে ফেলে দিত লাশটা। তাতে করে আমরা লাশটা হয় কিছুদিন পরে পেতাম, নয়তো একেবারেই পেতামই না। যেরকম হয়ে থাকে আর কি এখানে সাধারণত, অনেক লাশ হারিয়ে যায়, মিসিং হয়ে যায়।
এনিওয়ে আপাতত আমাদের কাজ শেষ, চলুন যাওয়া যাক। চলুন স্যার, চলুন। হ্যাঁ স্যার, রাস্তাটা এদিকে স্যার। হ্যাঁ গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, আমি ইন্টেলিজেন্স থেকে আসছি। বসুন। থ্যাংক ইউ। বলুন আমি কি হেল্প করতে পারি আপনাকে। আপনার ব্যাংকের একজন কাস্টমার ছিলেন, নাম মিস্টার রমেশ খান্না। ইয়েস। উনি আমাদের সার্ভিসের একজন সিনিয়র অফিসার ছিলেন। আই সি। ওই যিনি কিছুদিন আগে রাজারহাটে এক ভেরির কাছে লাশ পাওয়া গিয়েছিল। অ্যাবসলিউটলি রাইট। উনি আপনাদের ব্যাংকের একজন কাস্টমার ছিলেন আর ওনার লাশের পকেটে একটা ক্রেডিট কার্ড পাওয়া গেছে। আমি যেটা জানতে চাই সেটা হলো, যেদিন উনি খুন হয়েছেন সেদিন বা তার আগের দিন বা তার আগের এক সপ্তাহে আপনার ব্যাংকে, মানে ওনার ক্রেডিট কার্ডে ট্রানজ্যাকশনাল অপারেশনটার ডিটেলসটা আমি চাইছি। নো প্রবলেম, ক্রেডিট কার্ডের নাম্বারটা নিশ্চয়ই আছে আপনার কাছে? ইয়েস অফকোর্স, আমি ক্রেডিট কার্ডটাই নিচ্ছি। প্লিজ। হিয়ার ইট ইজ। দু মিনিট বসতে হবে কিন্তু। প্লিজ। আপনার নামটা বলুন। সঞ্জয় রায়। মোবাইল নাম্বার 9433066217। আচ্ছা, আমরা এটা কাস্টমার কেয়ারে পাঠিয়ে দিচ্ছি, আপনি আধা ঘন্টা পরে আসুন। আচ্ছা আপনার, এক্সকিউজ মি। হ্যাঁ একটু বসুন। আমি প্রিয়াঙ্কা, দিস মাই আইডি কার্ড। আমি আপনাদের একজন সাবস্ক্রাইবারের ব্যাপারে একটু জানতে এসেছি। ওনার নাম হচ্ছে মিস্টার রমেশ খান্না। ওনার মোবাইল নাম্বার হচ্ছে 9832042421। উনি লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত কী কী ফোন করেছিলেন এবং কী কী কল রিসিভ করেছিলেন আমি টোটাল ডিটেলটা একটু চাইছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু এর জন্য আপনাকে একটা ফর্মাল রিকোয়েস্ট পাঠাতে হবে। ওকে, অসুবিধা নেই। আপনি যদি ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে যান। অফকোর্স, তো আমি আপনাকে ইমেল করে পুরো রেকর্ড পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। তিতির আছে? তিতির হ্যাঁ আছে। মানে ওকে একটু ডেকে দেওয়া যাবে? তুমি কি ওর কলেজের বন্ধু? হ্যাঁ, আমরা একসঙ্গে পড়াশোনা করি। ও আচ্ছা, ঠিক আছে তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি, বসো। ইস, সারা রাত জেগে পড়েছে, হাতে বই খাতা নিয়েই ঘুমিয়ে পড়েছে। দেখো ডাকবো না, থাক, সারা বছর পড়াশোনা করবে না, পরীক্ষার আগে যত পড়া। পর পর বাবা, মন দিয়ে পর। তুই গরিবের ছেলে, পড়াশোনা করে অনেক বড় হ, অনেক বড় হ বাবা। মা, বড় হয়ে আমি ডাক্তারি পড়ব, বড় ডাক্তার হব, তোমাকে এসে নিয়ে যাব, দেখবে আমি একদিন বড় ডাক্তার হবই হব। আমি ডাক্তার হয়ে এমন একটা ওষুধ আবিষ্কার করব না, যে ওষুধ খেলে কেউ কোনোদিন মরবে না, সব মানুষ বেঁচে থাকবে।